গুড মর্নিং স্টুডেন্ট, আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর ইতিহাস বিষয়ে পড়াবো। তো আজ আমরা পৃষ্ঠা ২৪ অনুশীলনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের প্রস্তর যুগের হাতিয়ারের উন্নতি অর্থাৎ নতুন পাথরের যুগে মানুষ যেভাবে ভোতা এবং পাথরগুলোকে উন্নত করেছিল সেই সম্বন্ধে পড়েছিলাম। আজ দেখো ওই অধ্যায়েরই অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাপ্তাহিক কাজে লিখে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখবে এবং মুখস্থ করবে। প্রথম কাজে একদম বলেছে নিচে থাকার প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। পাথর ঘষলে কেমন হয়? পাথর ঘষলে মসৃণ ও ছুচালো হয়। এরপর আছে পুরনো পাথরের যুগের হাতিয়ারগুলি কেমন ছিল? পুরনো পাথরের যুগে হাতিয়ারগুলি ছিল ভোতা এবং যে যুগে মানুষ পাথর ঘষে উন্নত হাতিয়ার বানালো সেই যুগে কি বলে? যে যুগে মানুষ ভোতা এবং পাথরকে ঘষে উন্নত বানিয়েছিল সেই যুগটাকে বলা হয় নতুন পাথরের যুগ বা নব্য প্রস্তর যুগ। এবার যে মানুষ ও পশুর মধ্যে কাদের বুদ্ধি বেশি? আমরা জানি যে মানুষ এবং পশুদের মধ্যে মানুষের বুদ্ধি বেশি ছিল, তখন আবার মানুষের বুদ্ধি বেশি। এবার শেষের পাচ্ছে দূরের পশু শিকার করার জন্য আদি মানুষ কোন হাতিয়ার বানিয়েছে? দূরের পশুকে শিকার করার জন্য বা দূর থেকে শিকার করার জন্য আদি মানুষ বর্ষা বানিয়েছিল। তারপর দুই হাজার পাচ্ছে শূন্যস্থান পূরণ করো। পুরনো পাথরের যুগের অস্ত্র ছিল ড্যাস, পুরনো পাথরের যুগের অস্ত্র ছিল ভোতা বা এপ্রকম। তোমরা শূন্যস্থানের যে কোনো একটা লিখবে। এবং আছে নব্য বস্ত যুগের পাথর কষে ড্যাস করা হলো, এখানেও দুটো উত্তর হতে পারে মসৃণ বা সুজানো। এরপর গায়ে বলেছে আদি মানুষ গাছের ডাল বা পশুর হাড় দিয়ে হাতিয়ারের ড্যাস বানালো, তবে হাতল বানালো। আমরা জানি মানুষ পাথরের হাতিয়ার বানিয়ে সেই হাতিয়ারগুলোকে ধরার সুবিধার জন্য পশুর হাড় বা গাছের ডাল দিয়ে সেটাতে হাতল বানিয়েছিল। এবার হচ্ছে ড্যাস দিয়ে আদি মানুষ দূরের পশুকে শিকার করত, বর্ষা দিয়ে আদি মানুষ দূরের পশুকে শিকার করত। এবার শেষের আছে যে যুগে পাথর উন্নত ব্যবহার করা হতো তাকে বলা হয় ড্যাস যুগ। যে যুগে পাথর উন্নত ব্যবহার ছিল বা উন্নত পাথর ব্যবহার করা হতো সেই যুগকে বলা হয় নতুন পাথরের যুগ বা নব্য প্রস্তর যুগ। এবার তিনি দেখবো আছে বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলানো, এখানে বাঁ দিকে যে কথাগুলো আছে তার সঙ্গে ডান দিকে যে কথাটি হবে বা সঠিকভাবে বলবে সেটা লিখতে হবে। কয়টা হয়েছে পুরনো পাথরের যুগের হাতিয়ার ছিল ভোতা, নতুন পাথরের যুগের হাতিয়ার ছিল মসৃণ ও ধারালো। তারপর কয়টা হয়েছে শক্ত জিনিস ভাঙার জন্য তৈরি করলো পাথরের হাতুড়ি। তারপর আছে মাছ ধরার জন্য ব্যবহার করতো বড়শি। আর শেষের আছে গাছের ডাল কেটে আদি মানুষ তৈরি করলো তীর ধনু। তো দেখো এই সপ্তাহে তোমাদের একের দাগে দুই দাগে এবং তিনের দাগে এই প্রশ্নগুলো তোমাদের পড়া আছে, তোমরা এই কাজগুলো খাতায় লিখবে এবং ভালো করে মুখস্থ করবে। আজ এই পর্যন্ত।